চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নতুন কমিটি আজকে গঠিত হইয়ে এডে নতুন কমিটির মধ্যে সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতি নির্বাচিত হইয়েছে। গতবার যারা আছিল এই তারা বেয়াগুন। এডের মধ্যে সভাপতি হিসেবে মাহবুবুল আলম, সিনিয়র সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম এবং সৈয়দ জামাল উদ্দিন আহমেদ সহসভাপতি নির্বাচিত হই। নির্বাচিত হওয়ার পর দিয়ে তারা ফুলে ফুলে বিয়াগুনি অভিনন্দন জানাই। নতুন 8 জন সহ মোট 24 জন ডাইরেক্টর নির্বাচিত হই যে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি এম এল লতিফ এমপির নেতৃত্বাধীন প্যানেল উত্তুন। এই নিরঙ্কুশ বিজয়ের পর এম এল লতিফ এমপি জানাই যে চট্টগ্রাম চেম্বারের নেতৃত্ব তাই বললাই, চট্টগ্রামের ব্যবসায়ী প্রত্যেকের আগ্রহ আছে যে ব্যবসায়ী সমাজল্লাই চট্টগ্রামল্লাই কিছু অবদান রাখিবেন। এই প্ল্যাটফর্মের আই বললে প্রত্যেকের আগ্রহ আছে। এই চিটং চেম্বারে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ করিয়ে নেয় সারা বাংলাদেশের ট্রেড বডি হলোর আসলেই তারা স্তম্ভিত গিয়ে যে প্রায় 200 কোটি টাকার কাছাকাছি ব্যয় করি না এত বড় প্রতি ইয়ে একখান স্থাপনা জিয়ান পৃথিবীর বড় বড় শহর হলত। এই সিঙ্গাপুর গেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আছে, টোকিওত গেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আছে, হংকং গেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আছে, আর বাংলাদেশও নোয়াজিলি এ নগিয়ে গই। আর তাছাড়া অভাবনীয় একটা অর্থনৈতিক কর্মকাণ্ড চট্টগ্রাম অঞ্চল চলের, চট্টগ্রামের অনেকেই নজানে জানে যারা নেতৃত্ব তাছিল চট্টগ্রাম চেম্বারত আবার পুনর্নির্বাচিত হইয়ে এই তার রেবল লিডারশিপের কারণে চট্টগ্রামের মানুষই তার রাস্তা রেখে এটা ডাইরেক্টর বললাই বা এটা পদর প্রত্যাশী অনেকেই সাবমিট গুজল ইতারে ভালো বেটার পারফর্ম গুজি রুট আস্থা রাখিয়ে নেয় অনেকে তুন তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে লিয়ে যার কারণে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত। এরপরে সি প্লাস লয় সভাপতি সহ ডাইরেক্টর অকল আগামী দিনত কি কি করিব ইয়ান আর আর হই লক্ষ্য এবং অলজি আর অর্থনৈতিক জোন গুজ ইকোনমিক জোন গুজ এইভাবে আর বড় টার্গেট। আর বিশেষ করে চট্টগ্রামত যে প্রবলেম গ্যাস প্রবলেম ইলেকট্রিসিটি প্রবলেম এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করি বলে যে সমস্ত প্রবলেম আছে এই প্রবলেম ইনশাল্লাহ যারা মিট করি পারা যারা ব্যবসায়ীরা যাতে ওয়ান্স স্টপ সার্ভিস পায় এই আল্লাহ চেষ্টা করছি। তবে আর এই 2 বছরের বিশ্বনাথ মধ্যে প্রাইম বিষয় যে প্রথম এবং প্রধান বিষয় যারা অর্থনৈতিক অঞ্চল করি বেশি আর আর এখন সব নইলে যে চট্টগ্রামত যে জলবদ্ধতার কারণে ব্যবসায়ীকল প্রতি বছর ক্ষতিগ্রস্ত ইয়ারলাই মাননীয় প্রধানমন্ত্রী যে প্রজেক্ট দিয়ে ইবে যাতে দ্রুত বাস্তবায়ন ইয়ারলাই আর হাস গরিবের লাই তৎপর থাকি সেটা বাণিজ্যিক রাজধানীর মানে সঠিক রূপ দিচ্ছে যে ইনারা ব্যাংক ডাইরেক্টর হলো অঙ্গীকার আর প্রেসিডেন্ট সাপ্ত হই অলরেডি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অর্থনীতির জন এবং বিশেষ করে আর যেহেতু বাঁশখালীর ফুয়া আরা সাইমদের বাঁশখালী তো এখন যেহেতু কয়লা বিদ্যুৎ ঘরে এখন অর্থনৈতিক জোন আর বিভিন্ন জায়গা খোলা আছে চেম্বারের হাজকর্ম বৃদ্ধি করছে এবং যে আর যে কর্মসংস্থান হবু হাজার হাজার মানুষ যে হাজ ঘুরিব ইয়ানে আর লক্ষ্য থাকবো যাতে আমদানি রপ্তানি ক্ষেত্রে অবশ্যই চিটং চেম্বারের পরিচালক হিসেবে আর গুরু দায়িত্ব থাকবো আমি সিএনএম নেশনের প্রেসিডেন্ট হিসেবে যে আর যে সমস্ত অসমাপ্ত কাজ রয়েছে চিটং চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব থাকি অবশ্যই যে আর দ্রুত ক্লিয়ারেন্স এবং দ্রুত পণ্য খালাস চট্টগ্রাম বন্দরের মাধ্যমে যে গতিশীলতা আনার লক্ষ্যে আমি কাজ করে যাই। আরেকম ব্যবহার হইল যে প্রধানমন্ত্রী আসলে রাঙ্গুনি নিদ্যজ্ঞ অর্থনৈতিক অঞ্চল গরিবের লাইক সমিতি উদ্বোধন করছিল রাঙামাটি হাপ্তায় বান্দরবান মিলিয়ে প্রায় 30,000 শ্রমিক উপজাতীয় বাঙালি অবাঙালি মিলি টোটাল প্রায় 30,000 শ্রমিকের আবাসস্থলের জেডে এটা যদি হন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে বা অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠে এক্ষেত্রে পরিচালনা করিবার লাই শ্রমিকের হন অসুবিধা হইত না বলে আমি মনে করি। আমি আই চেম্বারত মিজি একান জোর আলো দাবি জানাইম যে যেহেতু আর জন্মস্থান বাঁশখালী বাঁশখালীত মি দেয় বরই বাঁশখালী কল বাঁশখালী স্কুল মি যান লেহাভরা তারপরে বাঁশখালী তো নাই সিটি কলেজের লেহাভরা দেন আর সি ইউনিভার্সিটি আই সাইম দে জোর করি আই চেষ্টা করিম দে বাঁশখালী যান 21 জুন নয় চেম্বারের প্রতিনিধি হিসাবে আর জোর আলো দাবি দি বোয়ালহালীর সন্তান হিসাবে সরকারের হাসে আর আকুল আবেদন যত দ্রুত সম্ভব হালুঘাট ব্রিজান নতুনভাবে সম্পূর্ণ করি এবং পাশাপাশি রেল লাইন ডেভেলপ করি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করুন। আমি ফুললে সাহায্যে প্রধানমন্ত্রী হিসাবে হইম
কারণ প্রধানমন্ত্রী তাঁরা তো দেশীয় নেত্রী, আর তো জননেত্রী, আর ওর কাছে সাহেবের মতো বহু কিছু আছে। আর ফলে সাধারণ জীবন সাহেব মারা খুব বেশি জীবন কষ্ট পায় এই চট্টগ্রাম শহরের রাস্তাঘাটের অবস্থা। আর নিজে ব্যক্তিগত গাড়ি চালাই যায় আর অথবা আর পণ্য বোঝাই করে আর ট্রাক যার, আর দুজনেই সমানভাবে কিন্তু কষ্ট পায় এই চট্টগ্রাম শহরের এই রাস্তাঘাটের উন্নয়ন ফুলের কথা। এখন কিন্তু আই যাতে প্রধানমন্ত্রীর হাতে যাইবার সুযোগ করবো, এতে কিন্তু এখন ব্যবসায়ী নেতা হিসেবে সর্বপ্রথম চাই আর এখানে ইকোনমিক জোন গরিবের একখান জায়গা। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।